তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। 117 উপজেলায় ভোট গ্রহণ রোববার। এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনের শিক্ষকরা, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া ঘরে না ফেরার ঘোষণা। দশ জেলায় নতুন 351 গণকবর ও 200 বৌদ্ধভূমির সন্ধান মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের জোরে। বরিশালে বাস অটোরিকশা সংঘর্ষে ছাত্রীসহ নিহত 7, 5 জেলায় সড়কে আরও 5 জনের মৃত্যু। বিশ্বকাপের পর আবারও দেশের জার্সিতে মেসি রোনালদো, রাতে মাঠে নামছেন আলাদা ম্যাচে। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। শেষ দিকে বেড়েছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। সুষ্ঠু ভোট হওয়া নিয়েও শঙ্কা জানিয়েছেন অনেক প্রার্থী। লক্ষ্মীপুর সদরে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম চৌধুরী নির্বাচনী প্রচারের নামে শোডাউন করেছেন, যদিও আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে সতর্ক করে কমিশন। রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলায়ও মিলেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। এর মাঝেও প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাদের এই সরকারের যতটুকু অসমাপ্ত কাজ আছে, বেশি নাই, যতটুকু আছে সেই কাজ আমরা ইনশাল্লাহ সমাপ্ত করব। বাল্যবিবাহ থেকে শুরু করে কমলনগর উপজেলায় পথে প্রান্তরে, বিশেষ করে আমার কমলনগর নদীমাতৃক এলাকা, কমলনগরের কৃষক জেলেদের প্রচুর সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চেয়ারম্যান পদে 4 প্রার্থী থাকলেও লড়াইটা হবে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর মাঝে। তাদের পাল্টাপাল্টি অভিযোগে সুষ্ঠু ভোট নিয়ে তৈরি হয়েছে সংশয়। কুমিল্লার এসপির ভাইকে কিভাবে পাস করাবে, কুমিল্লার এসপির ভাই প্রার্থী, এই জন্য নবগঞ্জের এসপি এটা উঠে পড়ে লেগেছে এবং আতঙ্ক সৃষ্টি করেছে। আমার যথেষ্ট সন্দেহ আছে যে এগুলো বিদ্রোহী প্রার্থীর পক্ষে সবকিছু সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো সম্ভব বলে আমি মনে করি। মাদারীপুরের রাজার উপজেলায়ও পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থী। আচরণবিধির উপরে যেগুলো লেখা আছে যে তার একটা সীমিত টাকা খরচা করতে পারে, কিন্তু সে কত টাকা খরচা করতেছে তার সীমানা নেই। লোকপ্রতিনিধি যে নির্বাচন করতেছে তারা সবসময় সর্বক্ষণ আমাদের নেতাকর্মীদের প্রতি হামলা, অন্যায় অত্যাচার করে। কুষ্টিয়ার, মিরপুর ও ভেড়ামারা উপজেলায় নির্বাচনের আমেজ বাড়িয়ে দিয়েছে মহাজোটের অন্য শরিক দলগুলো। এছাড়া আওয়ামী লীগের প্রার্থীদের প্রতিযোগিতা করতে হবে দলের বিদ্রোহীদের সঙ্গেও। একটা কৃষি বিপ্লব ঘটিয়ে আগামী 5 বছরের ভিতরে 21-21 বিচরণের ভিতরে মিরপুর উপজেলায় একটিও দরিদ্র মানুষ থাকবে না। নির্বাচন যদি সুষ্ঠু হয় ইনশাল্লাহ আমরা এই জাসদের নেতাকর্মীদের সহযোগিতা এবং সাধারণ মানুষের সমর্থনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। কক্সবাজারে ভোটের কারণে 23 মার্চ সন্ধ্যা থেকে 25 মার্চ সকাল পর্যন্ত রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলার একজন নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, আদেশে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পালন করবেন ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান। অন্যদিকে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মিজানুর রহমানকে ফরিদপুরের বোয়ালমারিতে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পালন করবেন বোয়ালমারি উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ভিপি পদে দায়িত্ব নেবেন নবনির্বাচিত নুরুল হক নূর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ভিপি নূর বলেন, তিনি দায়িত্ব গ্রহণ করলেও পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে। শনিবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ডাকসুর প্রথম বৈঠকে দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত ভিপি। 28 বছর পর গত 11 মার্চ 25 পদে ডাকসু নির্বাচন হয়। এতে ভিপি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর, জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানি,
এবং এজিএস পদে সাদ্দাম হোসেন নির্বাচিত হন। ২৫টি পদের মধ্যে দুটি ছাড়া সবগুলোতেই জয় পায় ছাত্রলীগ। নির্বাচনের কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় ৫টি ছাত্র সংগঠন। শিক্ষার্থীরা পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন করতেছে এবং আমরাও তাদের সাথে একাত্মতা পোষণ করেছি। আর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আগামীকালকে যে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব এবং শিক্ষার্থীদের পুনর্নির্বাচন সহ যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সমস্যা রয়েছে সেটি সমাধান করবে আমাদের নিয়মতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম সেগুলো চলবে। এমপিও ভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে নন এমপিও শিক্ষক কর্মচারীরা। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার প্রেসক্লাবের সামনে অবস্থান নিলেও বৃহস্পতিবার থেকে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের স্লোগানে মুখর জাতীয় প্রেসক্লাব এলাকা। দাবি আদায়ে রাত দিন সড়কেই অবস্থান তাদের। শুক্রবার সড়কে জুম্মার নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। তারা বলছেন, ২০১৮ সালে একই দাবিতে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রীর পক্ষে তার একান্ত সচিব এবং তৎকালীন শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলেও এক বছরেও এর প্রতিফলন নেই। দাবি পূরণে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং হস্তক্ষেপ চান তারা। দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় অনেক কষ্টে দিন যাপন করতে হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। প্রধান বিধায় এখানে মৃত্যু হবে, তাও এখান থেকে আমরা সর্বনাশ, আমাদের মৃত্যু হবে, তারপরও এত বছর বেকার খাইতে আর আমাদের ধৈর্য কুলে না। একটি টাকাও আমি স্কুল থেকে পাইনি, পাবো পাবো বলে আমাদের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছে যে হবে 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 করে আমার ১৯ বছরে যে পার হবে। বুধবার থেকে এমপি ভুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন সারাদেশের নন এমপিও শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে কদম ফোয়ারা এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন তারা। এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি আন্দোলনকারীদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় ৬ জেলায় ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে বরিশালের বানারীপাড়ায় বাস অটোরিকশার সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জনের। সকালে বরিশাল বানারীপাড়া সড়কের গড়িয়ার পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শোকার্ত স্বজনদের ভিড়। ছুটির দিন সকালে বরিশাল বানারীপাড়া সড়কে দুর্ঘটনায় এই প্রাণহানি। বরিশাল শহর থেকে মাধবপাশা যাওয়ার পথে গড়িয়াল পাড় এলাকায় দুর্জয় পরিবহনের বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ হয়। আমরা গিয়ে দেখি যে একটা বাস এবং মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ আছে, এখানে প্রচুর রক্ত। আমরা একজন রোগীকে আমরা ক্রিটিক্যাল ছিল তাকে উদ্ধার করেছি, আর স্থানীয় লোকজন বাকি রোগীদেরকে মাহিন্দ্রর মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে প্রাণ হারান মাহিন্দ্রার যাত্রী বরিশাল সরকারি বিএন কলেজের শিক্ষার্থী শিলা রানী, অটো চালক মানিক শিকদার ও খোকন নামে এক যাত্রী। হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান মাহিন্দ্রার চালক সুহেল মিয়া ও অন্যরা। আহতদের মধ্যে সরকারি বিএন কলেজের আরেক শিক্ষার্থী সুমন সরকার সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় বাস মালিককে ডেকে পাঠায় পুলিশ। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি। গাড়ির ভেতরে আমরা তাদের কোনো কাগজপত্র পাইনি, তবে আমরা মালিককে খুঁজে বের করার চেষ্টা করছি। মালিককে খুঁজে পেলে তাকে আমরা কাগজপত্র হাজির করার জন্য নির্দেশ দিব, যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহ্বায়ক করে একটা তদন্ত কমিটি করব আমরা। এখানে যদি দেখা যায় কোনো দরিদ্র লোক থাকে তাদের দাপন কাপন সহ আমরা আর্থিক সহযোগিতা করব, আর সড়কের দুর্ঘটনা বন্ধের জন্য জেলা প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনাগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স মাগুরা যশোর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহতদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চালক আবুল হোসেন মারা যান। এছাড়া সড়ক দুর্ঘটনায় ঢাকার ধামরাই, নরসিংদী, মানিকগঞ্জ ও নাটোরে চারজন নিহত হয়েছেন। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ নয়, তবে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীর মগবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ চলছে, এতে কিছুটা সমস্যা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। ঢাকার প্রতিদিন 160টির মতন নতুন গাড়ি ঢুকছে, রাস্তাঘাট নেই, তারপরে খানাখন্দক, সব জায়গায় মানে ইসের উন্নয়নের কাজ চলছে, এলিভেটেড এক্সপ্রেস কিংবা ওইটাকে কি বলে মেট্রো রেল, সেই জন্য আমাদের পুলিশ হিমশিম খাচ্ছে। আন্দোলন ছাড়া গণতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, আন্দোলন কখনো দিনক্ষণ ঠিক করে হয় না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় আমির খসরু অভিযোগ করেন, ভোটাধিকার কেড়ে নেয়ার জন্যই খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে সরকার। 30 ডিসেম্বরের নির্বাচনে রাজনৈতিকভাবে আওয়ামী লীগই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, গণতন্ত্র ধ্বংস করে গায়ের জোরে ক্ষমতায় আছে সরকার, জনগণকে ধোকা দিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ যদি বিশ্বের রোল মডেল হয়ে থাকে, তাহলে কেন আজকে বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশ 10 ধাপ কেন নিচে নেমে গেল, সেই প্রশ্নের উত্তর আজকে সরকারকে দিতে হবে। ধোকাবাজি দিয়ে চিরদিন থাকা যায় না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন সৃষ্টি হবে, সেই আন্দোলন বলে কই আসবে না, সেই আন্দোলন আসবে, দেশ মুক্ত হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ। সাতক্ষীরের 4 দিন পরও স্বাভাবিক হয়নি বাঘাইছড়ি। খাগড়াছড়ি থেকে দীঘিনালা হয়ে গণপরিবহনের চলাচল এখনও সীমিত, বন্ধ বেশিরভাগ দোকানপাট, শঙ্কার কথা জানিয়েছেন নতুন চেয়ারম্যানও। তবে আতঙ্ক উদ্বেগের কিছু নেই জানিয়ে পুলিশ বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দোষীদের গ্রেপ্তার অভিযান চলছে, শিগগিরই স্বস্তি ফিরবে জনজীবনে। নির্বাচনের আগেই নানামুখী উত্তেজনা ছিল বাঘাইছড়িতে। ভোট শুরুর পর জেএসএস সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বড়ঋষি চাকমা সরে দাঁড়ালে শুরু হয় নানা আলোচনা। সেদিন সন্ধ্যায় গুলিতে নিহত হন নির্বাচনী কর্মকর্তাসহ 7 জন। এরপর থেকেই ভয়, শঙ্কা আর স্তব্ধ জনপদ এখন এই এলাকা। এই ঘটনার পর এই সূত্র ধরে মানুষের মনের দিয়ে আশঙ্কা আছে যে আরও বড় ধরনের কোনো ঘটনা ঘটে কি না, সেজন্য সবার মনে খুবই উদ্বেগ। নিরাপত্তা আছে তার কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় আমাদের মৃত্যু করতে পারে, কারণ আমরা ওদের কাছে জিম্মি। বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল এখনও সীমিত, বন্ধ রয়েছে বাজারের বেশিরভাগ দোকানপাট। আর যে নির্বাচন নিয়ে এত উত্তেজনা, তাতে বেসরকারি ফলে জয়ী চেয়ারম্যান সুদর্শন চাকমাও আছেন শঙ্কার মধ্যেই। জনসংহতি সমিতি এবং ইউপিডিবি তাদের যদি শুভবুদ্ধি উদয় হয় যে একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হওয়া একজন উপজেলা পরিষদ চেয়ারম্যানকে যে সে যাহাতে সুস্থ সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে। এদিকে বৃহস্পতিবার ঘটনাস্থল ঘুরে দেখেছে বিভাগীয় কমিশনারের তদন্ত দল। পুলিশ বলছে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পুলিশি যে নিয়ম অনুযায়ী এবং আমাদের গোয়েন্দা কার্যবলের মাধ্যমে আমরা এই যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করতেছি এবং বিভিন্ন পেট্রোল চেকপোস্টের মাধ্যমে জনজীবনে স্বস্তি আনার জন্য যা যা করার আমরা করতেছি। বাঘাইছড়ির 9 মাইল এলাকায় গত সোমবারের হামলায় আহত 17 জন এখনও চিকিৎসাধীন আছেন ঢাকা ও চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙ্গামাটি। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযানের 100 ব্যক্তিকে আটক করা হয়েছে, তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার ভোর রাতে র‍্যাবের 500 বেশি সদস্য ঘিরে রাখে জেনেভা ক্যাম্প। সকাল 6টায় শুরু হয় অভিযান, এতে সহায়তা নেওয়া হয় ডগ স্কোয়াডের। ক্যাম্পের ভেতরে সন্দেহভাজন বিভিন্ন স্থানে চলে তল্লাশি,
এ সময় ইয়াবা ফেন্সিডিল সহ জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক। সকাল ১০টায় শেষ হয় অভিযান। আটক হয় ১০০র বেশি মাদক ব্যবসায়ী ও সরবরাহকারী। মাদকগুলি আসে এবং আসার পরে বিভিন্ন জায়গায় মাদকগুলি ছড়িয়ে যায়, এবং আমরা একটা উল্লেখযোগ্য দেখতে পেয়েছি যে একটি অংশ যে মাদকগুলি এখন নিয়ে আসার পরে ছোট ছোট শিশুদেরকে দিয়ে তারা এগুলি বিভিন্ন জায়গায় এগুলি নিয়ে যাচ্ছে, সে একটি ক্রিটিক্যাল ইস্যু। র‍্যাব জানায় আটক ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী আছে ১০ জন, বেশিরভাগের নামই রয়েছে একাধিক মামলা। ১০ জন মেইন ডিলার আছে যারা সাধারণত এই মাদকের পুরো সিন্ডিকেটটাকে এখানে লোকালি ছোট ছোট গ্রুপ হিসেবে কন্ট্রোল করে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অবশ্যই এই অভিযান যে আজকে চলছে এই অভিযান চলমান থাকবে। র‍্যাবের দাবি, মাদকের আখড়া হিসেবে পরিচিত জেনেভা ক্যাম্পের পরিস্থিতি আগের চেয়ে ভালো। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং আরেকজন ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। গতরাতে টেকনাফের রাজারছড়া পাহাড়ি এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় টেকনাফের নাজিরপাড়া এলাকার নূর মোহাম্মদ মংরি ও জালিয়াপাড়ার নুরুল আমিন। পুলিশ জানায় বুধবার রাতে সাবরাং এলাকা থেকে মংরি ও নুরুলকে আটক করা হয়। তাদের নিয়ে রাজারছড়ার পাহাড়ি এলাকায় অভিযানে গেলে ইয়াবা ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে কক্সবাজারের খুরু স্কুল ব্রিজ এলাকায় গোলাগুলিতে কোরবান আলী নামের একজন নিহত হন। কোরবান ছিনতাইকারী বলে দাবি পুলিশের। পদ্মা সেতু জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের নবম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর ১.৫ কিলোমিটার দৃশ্যমান হলো। গতকাল সকাল থেকে স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হলেও স্প্যান বহনকারী ক্রেনের নোঙর করার রশি ছিঁড়ে দেখা দেয় বিপত্তি। তার উপর ছিল নাব্যতা সংকট। কয়েক দফা চেষ্টার পর বেলা ১২টার দিকে কাজ স্থগিত করা হয়। আজ আবার কাজ শুরুর সিদ্ধান্ত জানান উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। সে অনুযায়ী সকালে স্প্যান বসানো হয়। এর আগে বুধবার স্প্যান বহনকারী ক্রেন মুন্সীগঞ্জের কুমার ভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয়। চলতি মাসের শেষে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা করছেন প্রকৌশলীরা। দেশের বিভিন্ন হাটবাজার এলাকাসহ অনেক স্থানে নদী ও খালের মূল গতিপথ আটকে অবৈধ স্থাপনা নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় বিরূপ প্রভাব পড়ছে কৃষি এবং পরিবেশ প্রকৃতিতে। এসব নদী ও খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। নোয়াখালী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গবাদিয়া ও বুড়িবাড়ি খাল দুটি ভরাট করে দখলে নিয়েছে প্রভাবশালীরা। খালের অধিকাংশ জায়গায় শতাধিক দোকানঘর নির্মাণ করায় শহরের পানি নিষ্কাশন হচ্ছে না, ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। শুষ্ক মৌসুমে কৃষি জমিতে দেখা দেয় সেচ সংকট। বর্ষার দিন আসলে অঞ্চল পুরোই ডুবে যায়, কোনো পানি নিষ্কাশন হতে পারে না, পানি নামার কোনো ব্যবস্থাই নেই। একই অবস্থা লক্ষ্মীপুরেও। রাজনৈতিক ও প্রভাবশালীদের ছত্রছায়ায় রহমতখালী ও ডাকাতিয়া নদীসহ প্রায় অর্ধ শতাধিক খাল দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন। পানি উন্নয়ন বোর্ড দখল ও ভরাটের কথা স্বীকার করলেও অবৈধ দখলদারদের উচ্ছেদে দোহাই দিচ্ছে সরকারি বরাদ্দের। বিশাল বহুতল ভবন করে আজকে এই খালটা দখল করে রাখছে। আমি বুট বরাদ্দ চেয়েছিলাম, সেখানে বুট বরাদ্দ পাওয়া যায় নাই। আমি আবার অর্থ চাহিদা দিয়েছি, ১০ লক্ষ টাকা অর্থ চাহিদা দিয়েছি। সেই বুট বরাদ্দ পাওয়া গেলে যত অবৈধ স্থাপনা আছে সবগুলি উচ্ছেদ। দখল, দূষণ ও প্রশাসনের নজরদারির অভাবে নিশ্চিহ্ন হওয়ার পথে বড়গুনার ভাড়ানি খাল। নৌপথে পণ্য পরিবহনে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নৌরুটটি এখন শুধুই ভোগান্তির। দখলমুক্ত করতে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে বারবার। বরিশাল জোনের যিনি সমন্বয়কারী, তার কাছেও আমি ব্যক্তিগতভাবে ফোন করে খবর নিয়েছি যে ভাই, আমাদেরকে যদি এই আদালতের আদেশের একটা পূর্ণাঙ্গ কপি আমরা পেতাম, তাহলে মানে মহামান্য আদালতের আদেশটি কী আছে সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিতে পারতাম। কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত ঝালকাঠির ধানসিঁড়ি নদীর যৌবন এখন শুধুই অতীত। দীর্ঘ ৯ কিলোমিটার দৈর্ঘ্যের নদীর দুপাশ সংকুচিত হতে হতে এখন মরাখালে পরিণত হয়েছে। এই নদীটা খনন করা একান্তই প্রয়োজন,
এখন দেখা যায় নদী বাদ দিয়া মাছ ধরে পোলাবানে। নীলফামারী সৈয়দপুরে পানি নিষ্কাশনের একমাত্র পচানালা খালটি দখলদারদের কবলে পড়ে এখন সরু নালায় পরিণত হয়েছে। খালটি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আতিফানজুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ষার আগেই চাঁপাইনবাবগঞ্জের হাকিমপুরে পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। এতে নদীগর্ভে বিলীনের সংখ্যায় জনবসতি আর হুমকিতে নদী রক্ষা বাঁধ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। 2013 সালে সদর উপজেলার আলাতুলি থেকে হাকিমপুর পর্যন্ত পদ্মা নদীর 7.12 কিলোমিটার অংশে বাঁধ নির্মাণ করা হয়। তবে 2 বছর আগে বাঁধের হাকিমপুর অংশে দেখা দেয় ভাঙন। চলতি বছরে বেড়েছে ভাঙনের মাত্রা। পদ্মার ভাঙনে এই গ্রাম এখন বর্তমানে অত্যন্ত হুমকির মুখে। মাঠে আবাসযোগ্য সম্পত্তি, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, বিজিবি ক্যাম্প, মাদ্রাসা বা এলাকা বিলীন হয়ে যাবে ভাঙনের কারণে। আমরা সব কিছু ক্ষতিগ্রস্ত, আমাদের জায়গা জমি বাপদাদার সম্পত্তি সব কিছু নেমে গেছে। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, বাঁধ নির্মাণের পরিকল্পনাতেই ছিল গলদ। সে সময় হাকিমপুর অংশে 1.5 কিলোমিটার বেশি বাঁধ বানানো হলে এমন অবস্থা হতো না। চেষ্টা করছি, পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করছি। আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি যদি এই বাঁধটা না হয়, এটা এই গ্রাম তো থাকবে না, পাশাপাশি এই বাঁধটাও থাকবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মার গতিপথ বদলের কারণে হাকিমপুর অংশে ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে সংশোধিত প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। টোটাল আমাদের বর্ডার পর্যন্ত 2.5 কিলোমিটার আমরা চরবাগানের সাথে এটা ইনক্লুড করে একটা নতুন প্রকল্প উপস্থাপনা, যেটা পিসি হয়ে গেছে, এখন পিএনটিকে যাবে। গত 1.5 মাসে পদ্মার ভাঙনে বিলীন হয়েছে হাকিমপুর গ্রামের 250 ফুটের বেশি এলাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে সন্ত্রাসী হামলায় নিহত 5 বাংলাদেশির জানাজা হয়েছে নিউজিল্যান্ডে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ডক্টর আব্দুল সালাম ও হুসনে আরার মরদেহ দাফন করা হয়েছে সেখানেই, আর মোজাম্মেল হক, জাকারিয়া ভূঁইয়া এবং ওমর ফারুকের মরদেহ দেশে এনে দাফন করা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী 3 জনের মরদেহ দেশে আনা হবে। এর যাবতীয় খরচ 2 দেশের সরকার বহন করবে বলেও জানান শফিকুর। বাংলাদেশে কাজ শেষে 5 জনের জানাজা হয়ে গেছে, যে 2 জন বলেছিল নিউজিল্যান্ড দাফন করা হবে, এই মাত্র ওনাদের দাফনও শেষ হলো। বাকি 3 জন মোজাম্মেল হক, ওমর ফারুক এবং জাকারিয়া ভূঁইয়া, তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে উইথ কনসালটেশন উইথ দেয়ার রিলেটিভস এন্ড আদার থিংস। বিরতির পর স্বাগত। ঢাকা লিগে এবারের আসরে প্রথম হারের স্বাদ পেল চ্যাম্পিয়ন আবাহনী। ফতুল্লা নিজেদের 5ম ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে হেরেছে 16 রানে। বিজয়ের দলের দেয়া 303 রানের টার্গেটে খেলতে নেমে 286তে গুটিয়েছে আবাহনীর ইনিংস। মিরপুরের গাজী ক্রিকেটার্সের বিপক্ষে 8 উইকেটের জয় পেয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে মোহামেডানকে 2 উইকেটে হারিয়েছে শেখ জামাল। পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দলের লড়াই, ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ প্রাইম ব্যাংকের। ওপেনিংয়ে 50 রানের পার্টনারশিপ, যাতে জাকিরের অবদান 18, এরপর বিজয়ের সঙ্গী অভিমান্যু ঈশ্বরণ, দুজনে গড়েন 154 রানের জুটি। 85 রানে থেমেছেন ঈশ্বরণ, তবে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন বিজয়। 102 রান করে ফিরেছেন অপুর বলে, দলের রান তখন 226, ওভার বাকি 8টি। এরপরই ঝড় তোলেন আরিফুল, 27 বলে 51 রানের ইনিংসে 300 ছাড়িয়েছে প্রাইম ব্যাংক। জবাবে শুরুতেই উইকেট হারায় আবাহনী। সৌম্য, ওয়াসিম জাফর প্রাথমিক ধাক্কা সামাল দেন, সেট হয়েও আউট সৌম্য। শান্তকে নিয়ে ঠিকঠাক এগোচ্ছিলেন জাফর, সেঞ্চুরি থেকে 6 রান দূরে থাকতে আউট হয়েছেন মিঠুন। সাব্বিররা দায়িত্ব। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। একটু পর ফিরছি রাত 9টায় বাংলাদেশ নিয়ে। দেখা হবে।